হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি তো আল্লাহ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। ওকে, দেখতে থাকুন আমার নতুন ব্লগটি। আমার বারান্দার জিনিসপত্রগুলো সব একটু এধার ওধার করলাম, কারণ একঘেয়েমি হয়ে গেলে আমার ভালো লাগে না। অনেক দিন একভাবে ছিল, আজকে একটু জিনিসপত্রগুলো সরানো নড়ানো করবো। এগুলো করলে পরে আমার মনটা ভালো থাকে আর আমার নিজেরও খুব ভালো লাগে, নিজে থেকে নিজে খুব স্যাটিসফাইড হই, নিজের মনটাকে ভালো করতে পারি। জিনিসপত্রগুলো একটু সরিয়ে নড়িয়ে মোছামুছি করে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখলে পরে দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি মাঝে মধ্যেই এরকম করি। তো দেখতে পাচ্ছেন আমি এই অবস্থায় এখন কাজকামগুলো করছি, একটু ভিডিওটা শ্যুট করে নিলাম, আর পরে কিভাবে কোথায় কি রাখছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ সব জিনিসপত্রগুলো একটু নাবাবো, নাবিয়ে মুছে মাছে পরিষ্কার করব, কারণ এগুলো প্রতিদিন করা হয় না। এখানে সব ওষুধ থাকে টি টেবিলের এই নিচে তাই, কারণ এই টেবিলটা ঘরে অতটা কাজে লাগে না, ঘরে একটা আলাদা টি টেবিল আছে, তার জন্য এই টি টেবিলটা এসব জিনিসপত্র রাখি, কাজে লাগাই। আজ এই টি টেবিলটা একটু পরিষ্কার করব, দু চার দিন করা হয়নি কারণ প্রতিদিন সময় হয়ে ওঠে না, দু একদিন ছাড়া ছাড়া এগুলো সব নাবিয়ে পরিষ্কার করি। কারণ প্রচণ্ড রাস্তার ধারে বাড়ি, প্রচণ্ড ধুলো আসে ঘরের মধ্যে, তো এই টি টেবিলটা আমি দরকারি জিনিসপত্রগুলোই রাখি, কারণ ওষুধপালা সবসময় লাগে, ছোটো বাচ্চা আছে যেহেতু বাড়িতে, তো তার জন্যে এই টি টেবিলটার এই নিচেরটা ফাঁকাই থাকে এখানটা, তার জন্য এখানটাতে আমি এই ওষুধগুলো সবসময় রাখি। এতে আমার মেয়ের সব ওষুধ আছে, আলাদা এটাতে রেখে দিই, সবসময় লাগে। আর এটাতে আমার কিছু ওষুধ আছে, আমার হাজব্যান্ডের কিছু ওষুধ আছে, তো আমি এগুলো এখানেই রাখবো এখানটাতে। টি টেবিলটা তো পরিষ্কার হলো, এবার ডাইনিং টেবিলের পালা। অনেক জিনিসপত্র চারিধারে হয়ে আছে, সেসব জিনিসপত্রগুলো যেখানে যেটা রাখার সেখানে সেটা রাখবো। যেহেতু বাড়িতে মেয়ে আছে, সে জিনিসপত্র এধার ওধার করে ফেলে, তো সে তো করবেই, এরকম সেটাই স্বাভাবিক, ছোট বাচ্চা থাকলে এটাই হয়। ওরা ঘর ধরে একটু নোংরা করে ফেলে, দুষ্টুমি করে, আমাদেরকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পানির বোতলে পানিগুলো ভরে নিয়েছি, প্রতিদিনই একবারে পানিগুলো বোতলে ভরে রেখে দিই যাতে সারাদিন চলে। আর প্লাস্টিকের বোতলে পানি অতটা খাই না, কাঁচের বোতলেই পানিটা খাই, কারণ প্লাস্টিকে পানি বোতল খাওয়া খুব শরীরের পক্ষে খারাপ। সত্যি মেয়েদের বিয়ের পর জীবনটা এরকমই, সারাদিন নিজের সংসারে কাজবাজ করতে করতেই সারাটা দিন কেটে যায়। ভালোও লাগে করতে, কাজের মধ্যে থাকলে পরে মন ভালো থাকে, শরীর স্বাস্থ্যও ভালো থাকে কাজ করলে আমার মনে হয়। তো সারাদিন আমি না বসে থেকে টুকিটাকি সবসময় কাজ খুঁজি, যে কি কাজ করব কি কাজ করব। এটা হচ্ছে হেলমেট মেয়ের, তো সেটাতে একটু ধুলো পড়েছিল বলে মুছে মাছে পরিষ্কার করে রাখলাম। তো যেদিন যে কাজটা ধরি সেই কাজটা পুরো শেষ করি, প্রায় দু একদিন ছাড়া ছাড়া এরকম কিছু না কিছু করতেই থাকি, আমার টাইমটাও কেটে যায়, কাজকামগুলোও হয়ে যায়, মনটাও ভালো হয়। তো অনেক কষ্ট হয় সারাদিন এসব করতে, তো কষ্ট হলেও ভালো লাগে করতে, সবারই হয়তো ভালো লাগে ঘর দোর গোছাতে, অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না। আমি অনেক পছন্দ করি ঘর দোর গোছাতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার অনেক ভালো লাগে। এবার এই টি টেবিলটা একটু জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখবো, ওষুধপালাগুলো কোনো তলায় রেখে দিয়েছি সব পরিষ্কার করে। এবার টি টেবিলে মেয়ের যত খেলনার জিনিসগুলো থাকে, ও নিয়ে খেলা করে, সেগুলো একটা জায়গাতেই রেখে দিই,
যাতে ও সামনেই পায়, হাতের কাছে খেলা করতে পারে, এক জায়গাতেই থাকে। এখানে একটা শোপিস আছে, ফুলদানি, এটাই কিছু ফুল রাখা থাকে। আর এই যে একটি ছোট্ট মতো পুকুর, এতে এক ভর্তি পানি। একটা চৈচই বাচ্চা ছেড়ে দিয়েছি, সে প্যাক 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 করে যাচ্ছে। আর এই মেয়ের সব জিনিসপত্র থাকে, দেখতেও ভালো লাগে, গজ গজ করে রাখা থাকে। কেউ এলে বুঝতে পারবে এই ঘরে একটা ছোট্ট বেবি আছে, তার জন্য এগুলো রাখা থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন করি, আবার বেশি নোংরা করে ফেললে মেয়ে রেগেও যায়, কি করব, মাথা গরম হয়ে যায়। এই যে হাজবেন্ড অনেক খাবার দাবার এনেছে, যেসব খাবারগুলো খেতে পছন্দ করি, আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলো এনেছে, মেয়ে যেসব জিনিসগুলো খেতে পছন্দ করে সেই সব জিনিসগুলো এনেছে। পরিষ্কার চরিষ্কার করছি, গোছগাছ করছি, তো এগুলো একটু বেড়ছেড় করে রেখে দিই সাইড করে, পরে সব কন্টেনারে ভরে রাখবো। তো এই নোনতা বিস্কুট, নোনতা বিস্কুটটা খেতে ভালোবাসি, বাসনা খেতে ভালোবাসি, শাঁখ আলুটাও খেতে খুব ভালোবাসি, তাই নিয়ে এসেছে এসব খাবার দাবারগুলো। মেয়ে যে বিস্কুটটা খেতে ভালোবাসে, সে সব সময় আমাদের পছন্দ জিনিসগুলো নিয়ে আসে, যা যা খেতে ভালোবাসি, তো সেগুলো একটু এখন গোছগাছ করে নেব। সবই কাজের মধ্যেই পড়ে, যখন করি কাউকে ছাড়ি না, সব এক ধার থেকে শুরু করি আর একদম এক ধারে গিয়ে শেষ করি। তাই শুরু যখন করেছি শেষ তো আমাকে করতেই হবে। তো দেখুন কিভাবে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ডিম এনেছে, মেয়েও খায় ডিম, আমিও ডিমটা খেতে খুব ভালোবাসি, সিদ্ধ ডিমটা বেশি খেতে ভালোবাসি, ওই জন্য ডিম থাকতে থাকতে সে আবার ডিম নিয়ে চলে আসে, জানে মেয়ের আর আমার সবসময়ই ডিম লাগবে। আগের পুরনো কিছু ফলটল আছে, সেগুলো একটু বেছে কুচে পরিষ্কার করে নেব, খাওয়া হয়েছিল আর কিছু আছে, সেগুলোকে সাইড সাইড করে ডাইনিং টেবিলে যেহেতু সব সময় সাজিয়ে রাখা হয়, কারণ যে কোনো জিনিস পরিপাটি করে রেখে দিলে দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে, তো তার জন্যে সব জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করেই রাখি, দেখতে সুন্দরও লাগবে, সেই জিনিসটা থেকে খেতেও ভালো লাগবে, তার জন্য সব জিনিস সবসময় গুছিয়ে রাখি। আমার এসব করতে করতে সারাদিনে খাওয়া দাওয়ার টাইম থাকে না, কখন টাইম কেটে যায়, অনেক দেরি হয়ে যায় খেতে, তবু আমি সব কাজ শেষ করি, শেষ করে তারপরে স্নান টান করে তারপরে খাই আমি, কারণ আমার সব কাজকাম শেষ হয় তারপরেই আমার খেতে ভালো লাগে। আমি কোনো কাজ ফেলে রেখে খাওয়ার চিন্তা ভাবনা করি না, কারণ সে খাবারটা খেয়েও আমি শান্তি পাই না। তার জন্য যতই বেলা হোক না কেন, যেদিন আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমার স্নান করতে খেতে একটু বেলা হয়, তো আমার হাজবেন্ড আমার জন্য ওয়েট করে, তারপরে স্নান টান করে খাই। এতে অনেক চকলেট আছে, কারণ মেয়ে আছে বাড়িতে, যেই আসে চকলেট আনে, ওর পাপাও ফাঁকা থেকে এলে অনেক চকলেট টকলেট নিয়ে আসে, তার জন্য এটাতে বোন চকলেট পাঠিয়েছিল, ওর জন্য এই ডাব্বাটার এক ডাব্বা চকলেট দিয়েছিল, তো আমি এটাতে ওই জন্য সব সময় চকলেটটা ভরে রাখি, ওর যখন মন যায়, আমাদেরও যখন খেতে মন যায়, বাড়িতে কোনো বেবি এলো তাদেরকেও দিই, তো তার জন্য এই চকলেটের ডাব্বাটাতেই সবসময় চকলেটগুলো রাখা থাকে, এক জায়গাতেই থাকলো, এধার ওধার হলো না। এই আর কি, যতটা পারি পরিপাটি করে রাখার চেষ্টা করি, গোছগাছ করে রাখার চেষ্টা করি, জানি না কতটা পারি, হাজবেন্ডকে মাঝে মাঝে জিজ্ঞেস করি, তো সে বলে হ্যাঁ যেটুকু করো ভালো করো, যাই হোক সে ভালোবেসে বলে। আর মেয়ে এখনও তা সেরাম বুদ্ধি হয়নি, জানি না সে বড় হয়ে কি বলবে, তার মা কতটা তার জন্যে করতে পেরেছে বা করতে পারে সেটা ও বড় হলে ভালো বলতে পারবে। আমি সবসময় ভালো একটা ওয়াইফ হতে চাই, ভালো মা হতে চাই,
তার জন্য যতটা আমি পারি নিজের সাধ্যমতো সব কিছু করার চেষ্টা করি। জানি না আমি কতটা পারবো, এখন পর্যন্ত যতটা পেরেছি মনে হয় হাজবেন্ডের কথা শুনে, হ্যাঁ তার মনের মতো হতে পেরেছি, ভালো বউ হতে পেরেছি, কিন্তু ভালো মা হতে পেরেছি কি না জানি না, মেয়ে যেদিন বলবে সেদিন জানতে পারবো, না আমি একটা ভালো মাও হতে পেরেছি। তো চেষ্টা করি, চেষ্টা করলে মানুষ নিশ্চয়ই একদিন সফল হবে, তো তার জন্য চেষ্টা করি নিজের সংসার, নিজের স্বামী, নিজের সন্তান এদের জন্য সব সময় চেষ্টা করি জান প্রাণ দিয়ে তাদেরকে ভালো রাখার, এই সংসারটাকে গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি, কারণ এটা আমার নিজের সংসার, নিজের স্বামী, নিজের সন্তান, দায়িত্বটা আমার কী করে ভালো রাখব। তো গোছগাছ সব হয়ে গেছে কমপ্লিট, তাই একবার আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই, দেখিয়ে দিতে চাই যে কোথায় কী রাখলাম, কেরম করে সব জিনিসপত্র গোছালাম, তার জন্য সব একটু ভিডিও করে দেখাচ্ছি কোথায় কী রেখেছি সেইগুলো, কারণ সকাল থেকে এই চলছে আমার একভাবে কাজকাম, নিস্তার নেই, একদম এই দেখানোর পর আমি স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব, তাই আর কি একটু দেখিয়ে দিলাম সবটা ভিডিও করে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, অনেক 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 শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।